অজিত মাইতি আমাদের রাধাধর বিশেষ করে রাধাকান্ত মাইতি অলোক বিবেক আমাদের প্রার্থী আমার খুব প্রিয় দেব এবং ঘাটাল কেন্দ্রে এবং মানস ভূঁইয়া মিদনাপুর কেন্দ্রে সেলিমা খাতুন এখানকার এমএলএ বিবেক অলোক মুনমুন সেন মন্ডল গীতারানী ভূঁইয়া উত্তরা সিং হাজরা গোপাল সাহা দেবু সহ সোমেন্দ্রনাথ মহাপাত্র সহ নন্দ থেকে শুরু করে সকলেই আমার পরিচিত অমল থেকে অমূল্য ভূঁইয়া থেকে শুরু করে মমতা ভূঁইয়া থেকে শুরু করে সকলেই আমার পরিচিত অমূল্য মাইতি থেকে শুরু করে নির্মল ঘোষ থেকে শুরু করে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এত গরমে আমি জানি কিছুক্ষণের মধ্যে আরো তিন চার ডবল লোক এখানে এসে উপস্থিত হবেন, কারণ মিটিংটা টাইম দেওয়া ছিল 1:30 সময়, আমরা বিফোর হাফ অ্যান আওয়ার এসেছি। তার কারণ আমি এসেছি দুর্গাপুর থেকে, প্রায় 40 মিনিট আমাকে আসতে লেগেছে, আবার এখান থেকে আমি যাব পুরুলিয়ার হুরায়, সেখানে যেতে আমার 1 ঘন্টা টাইম লাগবে, হুরা থেকে আবার আমি যাব কোটশিলা, কোটশিলা থেকে পুরুলিয়া করে আমি আবার আসবো দুর্গাপুরে। আজকে আমাকে প্রায় 700-800 কিলোমিটার ট্রাভেল করতে হবে, সেই জন্য টাইমটা খুব কম। আমি জানি আরেকটু পরে আসলে ভালো হতো, অনেক মানুষ আসবেন ফিরে যাবেন, হয়তো আমার কথা না শুনতে পেয়ে তারা দুঃখ পাবেন। আমি ডেবরা আগেও অনেকবার এসেছি, এটা আমার কাছে পুরনো জায়গা নয়, এই নতুন জায়গা নয়, আমার অনেক পুরনো জায়গা। আপনারা একটা জিনিস তো বিশ্বাস করেন যে আমার দুজন প্রার্থী, আপনারা জানেন যে আমার কিন্তু খুব প্রিয় প্রার্থী দেব। দেবকে আপনারা সমং বলুন, পিংলা বলুন, কেশপুর বলুন, দাসপুর বলুন, ঘাটাল বলুন, পাশকুড়া বলুন, কি জেতাবেন তো বেশি করে জেতাবেন এবার আরো, কারণ বন্যা থেকে শুরু করে, পুজো থেকে শুরু করে, রমজান থেকে শুরু করে দেব সব সময় থাকে। আর দেব আমাদের দলেরও অনেক কাজ করে, অনেক জায়গায় প্রচার করেছে দলের হয়ে, ওর মতো ছেলে আমি চাই। 1 নম্বর ইভিএম মেশিনে ওর ভোট আছে, সব ভোট ওকে দেবেন। আর মানস ভূঁইয়া মিদনাপুর জেলায় মনে রাখবেন লড়াকু নেতা দেব এবং মানস ভূঁইয়া আমাদের মেদিনীপুরের প্রার্থী, মেদিনীপুর পশ্চিমে মনে রাখবেন মানস দার চিহ্ন আছে 3 নম্বরে, 1 2 3 বিজেপিকে বিদায় দিন আর তৃণমূলকে ভোট দিন। আপনারা নিশ্চয়ই আগামী দিন এটা করবেন। আপনাদের সবাইকে আমি বলি অনেক কাজ হয়েছে, আমায় নতুন করে বলার প্রয়োজন নেই। ডেব্রাতেও মাল্টি সুপার হাসপাতাল হয়েছে, আইটিআই কলেজ হয়েছে, ব্রিজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, স্কুল হয়েছে, কর্মতীর্থ হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, জল হয়েছে, আরো জল করতে হবে, প্রচুর টাকা দেওয়া আছে। আপনাদের কপালেশ্বরকে লেখাই সেই প্রজেক্ট 600 কোটি টাকার করে দিয়েছি। আপনারা জানেন মেদিনীপুরেও খাল সংস্কারে আরো 114 কোটি টাকা দেওয়া হয়েছে, ডেবরা খাল সংস্কারে টাকা দেওয়া হয়েছে, ডেবরা একটা ব্রিজও করে দেওয়া হয়েছে এবং ঘাটাল প্রকল্প তৈরি করা হচ্ছে। প্রজেক্টটা তৈরি হয়ে গেলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দেওয়ার কথা ছিল, 5 বছর ধরে 1 পয়সা দেয়নি, ইলেকশনের সময় ভোট চায়। আগামী দিন না করলে আমরা কষ্ট করেও আমাদেরই করতে হবে, কোনো উপায় নেই। কিন্তু ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে গেলে আপনাদের পুরো এলাকা একদম বন্যা নিয়ন্ত্রণ সম্পূর্ণ হয়ে যাবে, এটা হয়তো 2-3 বছর সময় লাগবে। আমি আপনাদের বলি এই জেলায় অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, আইটি পার্ক হয়েছে, এখানকার 98.2% কিষাণ, তাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে। আপনারা জানেন এখানে 98% পিপল তারা 2 টাকা কিলো চাল পায়, অনলি 2 রুপিস কেজি চাল পায়, এটা একমাত্র পশ্চিমবাংলায়, আর কোথাও নেই। মনে রাখবেন বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা পায়, বেড ভাড়া লাগে না, ওষুধের দাম লাগে না। আর আগামী দিন ঘরের মেয়েরা একটা করে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পাবেন, 7.5 কোটি পরিবার পাবে,
আরো 5 লাখ টাকা করে প্রাইভেটে তার ছেলে মেয়েদের চিকিৎসা করাতে পারবেন, তার বাবা মার চিকিৎসা করাতে পারবেন, তার হাজবেন্ড ওয়াইফের চিকিৎসা করাতে পারবেন। এই কার্ডটা অনেকে পেয়ে গেছেন, অনেকে পাবেন। আপনাদের আমি বলি, মেয়েদের বিয়ে হচ্ছে না রূপশ্রী 25,000 টাকা, কন্যাশ্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়েছে, সবুজ সাথী সাইকেল সকলের জন্য করে দেওয়া হয়েছে, খড়গপুরে আইটিআই করে দেওয়া হয়েছে, পলিটেকনিক করে দেওয়া হয়েছে, 8টা আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি হয়েছে। যদি শুধু খেলাধুলো দেখেন, জেলায় 308টা মাল্টি জিম আর 124টা মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হয়েছে, এবং এখানে কয়মাতে স্টেডিয়াম হয়েছে, রাঙামাটি ইউথ হোস্টেল হয়েছে, এখানে খড়গপুরে স্টেডিয়াম হচ্ছে, 330 কিলোমিটার বাঁধ সংরক্ষণের কাজ হচ্ছে, এবং 114 কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর প্রধান খাল সংস্কার হচ্ছে, 73 কোটি টাকা ব্যয়ে দাসপুরেও খাল সংস্কার হচ্ছে, পুরো জুড়ে কাজ হচ্ছে। আপনাদের ডেবরার একটা ব্রিজ অনেকদিন ধরে পড়েছিল, সেইটাও পর্যন্ত, হ্যাঁ সেটাও দেখা হচ্ছে, এবং আরেকটা ব্রিজ অলরেডি হয়েও গেছে। সুতরাং কাজের কিছু বাকি নেই। এইটা গ্রাম সভার ইলেকশন নয়, পঞ্চায়েতের ইলেকশন নয়, জেলা পরিষদের ইলেকশন নয়, বিধানসভার ইলেকশন নয়, এটা হচ্ছে দিল্লি সরকার পরিবর্তন করবার নির্বাচন। যে দিল্লি আমাদের বঞ্চিত করে, যে দিল্লি বাংলাকে অসম্মান করে, যে দিল্লি বাংলাকে উল্টো পাল্টা বলে, যে দিল্লি মানুষে মানুষে দাঙ্গা লাগায়, যে দিল্লি মানুষে মানুষে ভাগাভাগি করে, যে দিল্লি আজকে অত্যাচার করে বেড়াচ্ছে, নরেন্দ্র মোদি সরকারকে পরিবর্তন করতে হবে, তাকে চেঞ্জ করতে হবে, এই জন্য ইলেকশন। মনে রাখবেন, নরেন্দ্র মোদীকে না সরালে দেশের স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, কোন ধর্ম থাকবে না, কোন বর্ণ থাকবে না, কোন জাতি থাকবে না। সংবিধানকে বদলে দেবে, ইতিহাস বদলে দেবে, জিওগ্রাফি বদলে দেবে, সবকিছু বদলে দেবে, আর কোনোদিন হয়তো দেশে নির্বাচনই হবে না। ওদের একজন এমপি তো বলেছেন আর কোনোদিনও ইলেকশনই হবে না। মনে রাখবেন, ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা ফ্যাসিস্ট সরকার চলছে, ফ্যাসিস্ট সরকার, এমার্জেন্সি চলছে দেশে, কারো মুখ খুলবার ক্ষমতা নেই, কারো একটি কথা বলবার ক্ষমতা নেই, প্রেস মিডিয়ার লোকেরা ভয়ে একটা কথাও বলতে পারে না, যাদের বলবার কথা ছিল তারাও বলতে পারে না। আরে আমরা তো বলি, আমরা ওদের ভয় পাই না, আমরা ওদের কেয়ার করি না, একমাত্র আমরা বলি, একমাত্র বাংলা বলে, আর কেউ বলতে পারে না। একটা মিডিয়া ওদের বিরুদ্ধে একটি কথা বলতে পারে না। যদি বিজেপি 400 সিটেও হারে, দেখবেন ইলেকশনের দিনে বলবে সব বিজেপি জিতছে। এরা এমন হয়ে গেছে, ভয় পাইয়ে মালিকগুলোকে, আমি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের দোষ দিই না, মালিকগুলোকে এত ভয় দেখিয়ে দিয়েছে যে মালিকরা, কোন সাংবাদিক যদি বিজেপির বিরুদ্ধে একটা খবর দেখায়, তার পরের দিন সেই সাংবাদিকের চাকরি খেয়ে নেয়। মনে রাখবেন, সবাই ভয়ে চুপসে আছে, কিন্তু কাউকে না কাউকে কখনো না কখনো বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হয়, সেই ঘন্টাটা আমরা বাংলা বেঁধে দিয়েছি। আমরা চাই 1426 বাংলায় চাই 42-এ 42, মাথায় থাকবে। কি চাই আমরা, কি চাই? 42-এ 42। মনে রাখবেন, 1942 সালে একটা আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধী স্লোগান দিয়েছিলেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ইংরেজ তুমি ভারত ছাড়ো। আর আজকে বাংলা স্লোগান দিচ্ছে 42-এ 42, মোদি তুমি ক্ষমতা ছাড়ো, মোদি তুমি সন্ত্রাস ছাড়ো, মোদি তুমি ফ্যাসিজম ছাড়ো। প্রতিদিন এক কথা, তোতা পাখির তেতো বলি, তোতা পাখির ভোতা বলি, লোক মরে গেছে তুমি দেখতে আসনি, বন্যা হয়েছে দেখতে আসনি, খরা হয়েছে দেখতে আসনি, জমির ধান নষ্ট হয়ে গেছে দেখতে আসনি। আজকে নির্বাচনের সময় ভাবছে সব জায়গায় তো হারবো,
বাংলায় হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে যদি দু একটা সিট পায়, একটাও পাবে না, ছিল দুটো পাবে রসগোল্লা। আর বিজেপির নেতারা যারা বলে দাঁড়াচ্ছে, এক একজন নেতা এক এক রকম। এক নেতা বলছে 23টা পাবো, এক নেতা বলছে 32টা পাবো, এক নেতা আবার বলছে সবটা পাবো। আমরা শুধু বলেছি তোমরা রসগোল্লা পাবে, মাটি দিয়ে বানিয়ে রেখে দেবো, আর রসগোল্লার মধ্যে ভালো করে স্টোন চিপ মেখে দেবো, দাঁতে কামড়াবে আর খক খক করে দাঁত ভাঙবে, আর তারপরে বুঝতে হবে বাংলার মাহাত্ম। কি বলেছিল? হ্যাঁ ঠিকই বলেছেন, এক হাতে ডান্ডা, এক হাতে বোমা বানানোর পান্ডা, তৈরি হয়েছে কিছু আরএসএস এর গুন্ডা, আর তাই নিয়ে গদা নিয়ে বেরিয়ে আর তরোয়াল নিয়ে বেরিয়ে মানুষের মাথা করে করবে ঠান্ডা, একটাই কাজ, আর কোনো কাজ নেই। আগে বলেছিল আনবো আচ্ছে দিন আনবো বলে 400 টাকার গ্যাস 1000 টাকা করে দিয়েছিল, আচ্ছে দিন আনবে বলে পেট্রোলের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, নোট বাতিল করে দিয়েছে, লিঞ্চিং করে মানুষ হত্যা করেছে, 12,000 কৃষক আত্মহত্যা করেছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে, সিডিউল কাস্টদের উপর অত্যাচার করেছে, আদিবাসীদের উপর অত্যাচার করেছে, আসাম থেকে বাঙালি বাঙালি তাড়িয়েছে, আসাম থেকে বাঙালি তাড়িয়ে দিয়েছে 22 লক্ষ, বলছে এনআরসি থেকে বাদ দাও, আর 20 লক্ষ সংখ্যালঘু, বিহারে বলছে ইউপি হটাও, ইউপিতে বলছে মহারাষ্ট্র হটাও, মহারাষ্ট্রে গিয়ে বলছে বিহারি হটাও, গুজরাটে গিয়ে বলছে বিহারি হটাও, আসামে গিয়ে বলছে বাংলা হটাও, আর আমরা বলছি দেশ থেকে মোদি হটাও, আমরা বলছি দেশ থেকে মোদি হটাও। আচ্ছে দিনের নাম করে দেশকে সর্বনাশ করে দিয়েছে। আগের বারে বলেছিল নির্বাচনে জিতে সবার পকেটে 15 লাখ টাকা করে দেবে, পেয়েছেন কেউ 15 লাখ টাকা করে? বাইরের কালোধন নিয়ে এসছে 15 লাখ টাকা দিয়েছে, 1 পয়সাও পেয়েছেন? 10 কোটি চাকরি দেবে বলেছিল, দিয়েছে? আরো 3 কোটি বেকার হয়ে গেছে। নোট বাতিলের সময় মনে আছে মেদিনীপুরের কত লোক চলে এসছে কাজ ছেড়ে দিয়ে? আমরা 50,000 টাকা করে দিয়েছিলাম, আর বাংলায় একমাত্র 40% বেকারত্ব কমিয়েছে, আর কেউ নয়। তাই মনে রাখবেন, আগের বার যখন ক্ষমতায় এসেছিল তখন বলেছিল আমি চায়ওয়ালা আছি, মানে উনি চা খান, চা বেচেন, জীবনে চা বেচেনি, ড্রামা করেছিল, মিথ্যে কথা বলেছিল, আমি চায়ওয়ালা আছি। 5 বছর বাদে বিদেশে ঘুরে ঘুরে 4.5 বছর বিদেশে ঘুরিয়েছে, আর শুধু মন কি বাত মোদী কা বাত শুনিয়েছে লোককে, উল্টো পাল্টা জ্ঞান দিয়েছে, আর সবাইকে চাবুক ধরে রেখে দিয়েছে। আজকে বলছে আমি চৌকিদার, চৌকিদার বান গিয়া, এখন কি হয়েছে? চায়ওয়ালা থেকে চৌকিদার হয়েছে। চৌকিদার কি? চৌকিদার কি আছে? চৌকিদার কে? আরে জোরে বলুন, চৌকিদার কে? চৌকিদার কে? আরে মায়েরা হাতে পাখা নিয়ে হাত তুলে দিয়ে বলুন, মায়েরা পাখা নিয়ে হাত তুলে তুলে বলুন, চৌকিদার কে? চৌকিদার কে? চৌকিদার কে আছে? চৌকিদার কেসা হে? চৌকিদার কেসে হে? বলে যান চৌকিদার কি? চৌকিদার, 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 চৌকিদার। এই চৌকিদার আমরা চাই না, আমরা দেশের জন্য দেশপ্রেমিক চাই, আমরা বাফাদারি চাই, আমরা চৌকিদারি চাই না। মনে রাখবেন, যে মানুষটা দেশকে শেষ করে দিয়েছে দেশভক্তি শেখাচ্ছে, কোথায় ছিল আজাদির সময়? আজাদির সময় নরেন্দ্র মোদী কোন দিন স্বাধীনতা সংগ্রাম করেছেন? তার দল করেছে, গান্ধীজিকে খুন করেছিল কারা? আজকে দেশে নাথুরাম গডসে জিন্দাবাদ বলছে, গান্ধীজি জিন্দাবাদ বলছে না। এদের আপনারা ভোট দেবেন? বিজেপিকে ভোট দেবেন? একটাও দেবেন? যদি না দেন তাহলে বলবেন চাই না চাই না,
বিজেপি কে চাই না, চাই না, চাই না, নরেন্দ্র মোদি চাই না, চাই না, চাই না, বিজেপি সরকার চাই না, চাই না, চাই না, গঙ্গা চাই না, চাই না, চাই না, দেশদ্রোহীদের চাই না, চাই না, চাই না, যারা দেশকে বিভক্ত করে বিদ্বেষ ছড়ায় তাদের আমরা চাই না। আমরা কি চাই? মহাত্মা গান্ধীজির মতো নেতা চাই, নেতাজির মতো নেতা চাই, আমরা বাবা সাহেব আম্বেদকরের মতো নেতা চাই, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো নেতা চাই, আমরা রাজেন্দ্র প্রসাদের মতো নেতা চাই, আমরা রবীন্দ্রনাথের মতো মানুষ চাই, নজরুল চাই, বিবেকানন্দ চাই, আমরা এই দাঙ্গাবাজদের চাই না। তাই দেবরার মানুষ মনে রাখবেন, মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামের জেলা, এই মেদিনীপুর জেলা থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। নিশ্চয় ভুলে যাননি মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভুলে যাননি, ক্ষুদিরামকে ভুলে যাননি, সতীশ সামন্তকে ভুলে যাননি, মাতঙ্গিনীকে ভুলে যাননি। মনে রাখবেন মেদিনীপুর জেলায় স্বাধীনতা আন্দোলনের জেলা, সারা ভারতবর্ষে তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল, একটা মহারাষ্ট্রের সাতারা, একটা বালিয়া ইউপির, আর একটা হচ্ছে পশ্চিম বাংলার মহিষাদল তমলুক। কাজেই বাংলার মাটি স্বাধীনতার মাটি, গণজাগরণের মাটি, এবং এই মাটি থেকেই বিজেপিকে আমরা উৎখাত করবই, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিবাদ। আমি আগামী দিন আপনাদের বলবো, যেহেতু প্রচন্ড গরম, মানুষ দাঁড়াতে পাচ্ছেন না, আমিও ডেবরায় অনেকবার এসেছি, আমি আবার আসবো, আমি পিংলার সবাইকে বলবো, কেশপুর বলবো, দাসপুর বলবো, চন্দ্রকোনা বলবো, ঘাটাল বলবো, শালমণি বলবো, গড়বেতা বলবো, ঝাড়গ্রাম বলবো, মিদনাপুর পূর্ব বলবো, মিদনাপুর পশ্চিম বলবো, খড়গপুর বলবো। আমি কালকে আবার আসবো মিদনাপুরে, খড়গপুরে মিটিং করতে। আমি আপনাদের সবাইকে বলবো, তাই আগামী 12ই মে যে ভোটটা হচ্ছে মনে রাখবেন, আজ পর্যন্ত দেশে যা ভোট হয়ে গেছে বিজেপি পুরো গোহারা হারছে, কোথাও কোনো সিট পাবে না, মাথায় রাখবেন। উত্তরপ্রদেশে 73টা সিট ছিল, 13টা পাবে না, আসামে অন্ধ্রপ্রদেশে গোলনা পাবে, তামিলনাড়ুতে গোলনা পাবে, কেরালাতে গোলনা পাবে, উত্তরপ্রদেশে সিট কমে একেবারে ডাউনে চলে যাবে, পাঞ্জাব পাবে না, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ যা ছিল তার অনেক কম পাবে, আর উড়িষ্যায় বড়দের একটা, আর বাংলায় বড় গোল্লা। মনে রাখবেন, কাজেই বিজেপি হারছে, হারবে, এবং তাই বিজেপিকে বিদায় দিতে হবে। আগামী 12ই মে আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন দেবকে, এই দেবরার মানুষ এক নম্বর চিহ্নে, দেবকে আপনারা জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, সবাই ভোট দিন। আর আগামী 12ই মে আসছে দিন, অত্যাচারী বিজেপিকে এই মাটিতে ভালো করে গণতন্ত্রের কবর দিন, গণতন্ত্রের কবর দিন, গণতন্ত্রের কবর দিন, ভারতবর্ষ থেকে রাজনৈতিক ভাবে তাদের বিদায় দিন। আমি যাবার আগে সবাইকে নিয়ে বলবো, আমি সবাইকে নিয়ে বলবো, সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র করে, যেহেতু আমার কালকে অক্ষয় তৃতীয়া গেছে, মা ভাই বোনেদের জন্য, মা ভাই বোনেরা আমার, আমরা সব ধর্ম মানি, আমি প্রথমেই বলি, সব মায়েদের হয়ে প্রার্থনা করি মা দুর্গার কাছে, মা কালীর কাছে, সমস্ত মাতৃশক্তির কাছে, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, মা গো সকলকে ভালো রেখো মা গো। আমি সংখ্যালঘু ভাই বোনদের, রমজান মাস শুরু হয়েছে, আমি সবাইকে রমজান মোবারক দেবো, দিয়ে বলবো আল্লাহ তাআলা আপনাদের দোয়া করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আমার আদিবাসী ভাই বোনদের বলবো, জয় জিতকার জয় জহর। আমি আমার খ্রিস্টান ভাই বোনদের বলবো, গড ইজ গুড গড ইজ গ্রেট। আমি আমার পাঞ্জাবি ভাই বোনদের বলবো, বয় গুরুজি কা খালসা বয় গুরুজি কা ফতে। আমি আমার হিন্দি ভাষী ভাই বোনদের বলবো, সূর্য প্রণাম করে ওম নম জপা কুসুম সংকর্ষণ কাশ্যপ্যং মহাদুতিম ধন্তরিং সর্ব পাপ গণত প্রণত হস্মি দিবাকরম
সবাই ভালো থাকুন। মা বোনেরা যাবার আগে আপনাদের একটু মঙ্গল ধ্বনি শুনিয়ে দিন, এই গরমের মধ্যেও শান্তি আসুক। মা বোনেরা এত কষ্ট করে এসছেন, আপনাদের পা গুলোতে আমি প্রণাম করি। অনেক দূর দূর থেকে হেঁটে এসছেন মা বোনেরা আমার বাচ্চাদের কোলে নিয়ে, রান্না বান্না ছেড়ে দিয়ে। আপনারাই আমাদের গর্ব, আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই। আর যাবার আগে বলবো, মা বোনেদের একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, সংখ্যালঘু ভাই বোনেদের একটু দোয়া। আর মা বোনেরা যখন উলুধ্বনি দেবে, ভাইরা মায়েদের সমর্থনে তালি দিতে হবে, বোনেরা দেবে উলুধ্বনি আর ভাইরা দেবে তালি। আগামী দিন ভারতবর্ষ থেকে বিজেপিকে করব মোরা খালি। নরেন্দ্র মোদী আসবে না, আসবে না, আসবে না। নরেন্দ্র মোদী হারবে, 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 বিদায় নেবে, বিদায় নেবে, বিদায় নেবে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের ওয়াদা। কি মনে থাকবে তো, মনে থাকবে তো, দেব্রার মা ভাই বোনেরা মনে থাকবে তো? শুনুন, আম কাঁঠাল পাকবে, আম কাঁঠাল পাকলে ওদের অনেক টাকা, কিছু আম কাঁঠাল দেবে। আম কাঁঠালটা খেয়ে নিয়ে আটিটা ছুঁড়ে ফেলে দেবেন, ভোটটা দেবেন না। এটা মাথায় রাখবেন, এটা ভালো করে মাথায় রাখবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে, খুব গরম, মা বোনেরা আবার আস্তে আস্তে ফিরে যাবেন। এখনই জল খাবেন না, 15 মিনিট বাদে জল খাবেন, ঠিক আছে? ভালো থাকবেন। এই দুটো দিন গরম খুব বেশি, আমরা জানতাম আগে গরমের জায়গাগুলো ভোট হয়ে যায়। বিজেপি শিখিয়ে দিয়েছে, তারা ঘুরে বেড়াবে বলে নিজের ইচ্ছে মতো লিস্ট তৈরি করেছে। আর আপনাদের এখানে এত গরম দেখুন, এমনিতেই জেলাগুলোতে গরম থাকে 6-7 ডিগ্রি বেশি, গরমের জায়গাগুলোতে এখন ভোট দিয়েছে, মানুষ মরে যাবে এমন অবস্থা। তা সত্ত্বেও মনে রাখবেন, নরেন্দ্র মোদী আজকে দেশের সবচেয়ে বড় বিপদ, বিজেপি আজ দেশের সবচেয়ে বড় বিপদ। যদি ভালো থাকতে হয়, শান্তিতে থাকতে হয়, স্বস্তিতে থাকতে হয়। কৃষক ভাই বোনেরা, খাজনা মুকুব করে দিয়েছি, কৃষক মরে গেলে 2 লাখ টাকা পাবে তাও করে দিয়েছি, 5,000 টাকা করে মাসে পাবেন তাও করে দিয়েছি, অনেক কাজ করে দিয়েছি। সুতরাং যার ঘর বাড়ি ভেঙেছে দুর্যোগে, সবাই সাহায্য পাবেন, চিন্তা করবেন না। যাদের বাড়িগুলো ভেঙে গেছে, গভর্নমেন্ট করে দেবে। এটা ডিজাস্টারে আমরা অলওয়েজ করি, আগের বারও 11 লক্ষ চাষিকে এই জেলায় আমরা সাহায্য করেছি। ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় মা, জয় মা জাগো, জয় মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলার জয় হবে। বাংলা এবার দিল্লি দখল করবে, ভারতবর্ষের সবাইকে নিয়ে। আমরা একা নই, সব বন্ধুদের নিয়ে একসাথে করব। দিল্লি এবার বাংলা দখল করবেই, তাই চাই 42-এ 42। এটা মাথায় রাখবেন, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সালামু আলাইকুম, জয় জহর, নমস্তে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ উনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে যে স্কিমগুলো করে চলেছেন, সেই স্কিমগুলোর দ্বারা আমরা বিভিন্নভাবে উপকৃত।